কি ভালো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, একদম ফুল ডু মস্তিতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা সিম্পলি কোকো কোলা ক্যান দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। তো কি এক্সপেরিমেন্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি না করে তো চলো শুরু করি। তো বন্ধুরা, কোকো কোলা ক্যান দেখে না, সিল প্যাক আছে, তোমাদেরকে আওয়াজ শুনিয়ে দিচ্ছি, সিল প্যাক আছে। তো ওই কোকোকোলা ক্যান দিয়ে বানাবো স্টিমার, মানে এই কোকোকোলা ক্যানটা থাকবে না, এটা ইঞ্জিন থাকবে। সেই স্টিমারের ফ্রেমটা যে বানাতে হবে, স্টিমার জলে যে চলে স্টিমারটা, মানে বাচ্চাদের খেলা যে স্টিমার থাকে, আগুন ধরালে যে বুট 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 করে চলতে থাকে না, সেটাই বানাবো, এটাতে বানাবো। তো এটা আগে কেটে ফেটে তোমার স্টিমারের ফ্রেমটা বানাতে হবে। আর মেন জিনিসটা হচ্ছে কোকোকোলা ক্যানটা, এটা থাকবে ইঞ্জিন, বুঝতে পারছো না তোমরা? তো চলো, এটার জন্য দরকার হচ্ছে, মানে এটা ফুটা করবো, তো এটা ফুটো করবো, ফুটো করার জন্য দরকার হবে ড্রিল, ড্রিলটা সিম্পলি ফুটো করে নেবো। আর কপার পাইপ নিয়ে নিয়েছি, কপার পাইপ দেখি তবু ভিডিওটা দেখতে থাকো, এই জন্য বলছি খুব ইন্টারেস্টিং হতে চলছে। কপার পাইপ, মার্কার, প্লাস আর তোমার এই টিনটা কাটার জন্য টিন কাটা, আর হাতুড়ো নিয়ে নিলাম, আর এমসিল লাগবে, মাস্ট এমসিল, এটারই কিন্তু দরকার, লিকেজ যে থাকবে সেটা বন্ধ করার জন্য। তো চলো, ফ্রেমটাকে বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তো চলো আগে বানিয়ে নিই, ঠিক আছে? গাইস, অনেক কেরামতির পর হলো, তো অতটা প্রফেশনাল ভাবে করতে পারিনি, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম, ঠিক আছে? তো এটাতে একটু কম্প্রোমাইজ করে নিও, তো দেখে নাও তোমরা একটু। এমন বানিয়েছি, তো 2 মিনিট, তো সাইড করে দিই। তো এখন ফোন করতে হবে, পাইপটা কাটতে হবে, কপার পাইপটা প্রথমত ওটা ফুটো করতে হবে, না প্রথমত ওটা ভিতরের জিনিসটা খেতে হবে, তারপরে ফুটো করতে হবে, তারপরে এটা লাগাতে হবে। তো চলো,
ইউ ফ্রেন্ডস, এটা ব্যান্ড করে নিয়েছি, এটা ফুটো করার কথা বললাম না, তো এখানে দুটা ফুটো করে দুটা এখানে লাগিয়ে দুটো এখানে লাগিয়ে এম সিল মেরে দেবো, আর এটা এখান থেকে বের করে এর পাশেও এম সিল লাগিয়ে দেবো, আর এই ভিতরে ইঞ্জিনের ফিউল থাকবে, ঠিক আছে, এই ভিতরে এটার নিচে। তো এখন আস্তে আস্তে করতে থেকে গেলো, তোমার একটু হয়ে যাবে, এটা খালি হয়ে গেছে, ওটা এখন ফুটো করে নেই থাকবে। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে, অলরেডি মানে সব রেডি হয়ে গেছে, খালি তোমার এটা খালি শুকাতে হবে, পর টেস্ট করা যাবে কি হবে, চলবে কি চলবে না, না ব্লাস্ট হয়ে যাবে, তো আমি কিছু এখনো জানি না, জমানোর পরেই এটা দেখা যাবে। তো ওটা শুকানোর পর কমসে কম 10 ঘন্টা লাগবে শুকাতে, তো 10 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। শুকিয়েছে এমসিল, তো এখন ট্রাই করা যাক, আমি তো খুব এক্সাইটেড, তো চলো এখন দেখি।